আগামী জুলাই রাস্তায় নামছে মেড ইন বাংলাদেশ গাড়ি। প্রথমে পিকআপ দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তৈরি হবে বাস ও ট্রাক, থাকবে প্রাইভেট কারও। সব মিলে দেশে তৈরি প্রথম গাড়ি বাংলা কার ব্র্যান্ডে উৎপাদন হবে 12 ধরনের গাড়ি। প্রস্তুতকারক প্রতিষ্ঠান হোসেন গ্রুপের দৃষ্টি দেশের বাজার ছাড়িয়ে বিশ্ববাজার, আর তা সত্যি হলে গাড়ির বৈশ্বিক মানচিত্রে যুক্ত হবে বাংলাদেশ। এমন এসইউভির বাজার দর 70 লাখ থেকে 1.5 কোটি, তবে দেশে সংযোজিত এই গাড়ির দাম 30 লাখ। যদিও বছর দেড়েক আগে পরিকল্পনা ছিল সংযোজন নয়, দেশেই তৈরি হবে গাড়ি। চীনের উহানের ডিএফএসকে সঙ্গে চুক্তিও হয়েছিল, কিন্তু করোনার প্রকোপ সবকিছু এলোমেলো করে দেয়। তাই আপাতত বেশ কটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার আওতায় যন্ত্রাংশ আর সরঞ্জাম এনে দেশে তৈরি হচ্ছে বিশ্বমানের এসইউভি। প্রজেক্টটা পেন্ডিং রেখে আমরা তখন অ্যাসেম্বলিং প্ল্যান তৈরি করে টেকনিক্যাল টিম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ার্সদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা ট্রেনিং নিয়ে আসে ফেব্রুয়ারি মাসে পার্টস আনতে সক্ষম হই। মার্চ মাসে আমরা অ্যাসেম্বল করি এবং এপ্রিল মাসের ফার্স্ট উইকে এই প্রথম বাংলা কার ব্র্যান্ড আমরা বাজারজাত করতে সক্ষম হই। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়নি, তবে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে সংযোজিত গাড়ির 3 ভাগের 1 ভাগ। অত্যাধুনিক গাড়ির অনেক ধরনের ফিচার এখানে আছে। অ্যাসেম্বলিং বাংলাদেশি হলেও বডি এবং হচ্ছে যে চেসিস এটা ইন্দোনেশিয়ার তৈরি, যার জন্য দেখলাম যাচ্ছে যে আমার যা যা রিকোয়ারমেন্ট দরকার সব মোটামুটি এখানে আছে। নারায়ণগঞ্জের পঞ্চবটিতে বাংলা কার্সের কারখানা, সেখানেই সংযোজন করে হাত পাকিয়ে নিচ্ছেন দেশীয় কারিগররা, আর ঈদের পর নিজেদের ডিজাইনের গাড়ি নিজেরাই তৈরি করবেন সেখানে। জুন থেকে আমরা পিকআপ নামাবো, তারপরে বাস নামাবো, তারপরে ফুল সাইজ যে ট্রাক আছে, কন্টেনার ট্রাক আছে, নর্মাল 18-wheeler ট্রাক আছে, এগুলো নামাবো। 8 লাখ থেকে 40 লাখ টাকা পর্যন্ত আমাদের গাড়ির রেঞ্জ থাকবে। প্রায় 2000টা কম্পোনেন্টস আছে একটা গাড়ি অ্যাসেম্বল করতে, এবং যখন আমি এটা এক্সপোর্ট করতে যাব তখন এটা মেড ইন বাংলাদেশ হিসাবে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট যদি করতে হয় তাহলে আমার বন্ড ফ্যাসিলিটি দিতে হবে সরকারের। বাংলা কারের প্রতিটি গাড়িতে থাকবে 5 বছর বা 1 লাখ কিলোমিটারের ওয়ারেন্টি।